ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশের দৌলতে আজ লাদাখে চলছে এই মুহূর্তে আইস হকি টুর্নামেন্ট। গতকাল থেকে খেলা শুরু হয়ে গিয়েছে, চলবে 16 তারিখ পর্যন্ত। লের চোগলামসার আইস হকি রিং এ চলছে টুর্নামেন্ট। এলাকার তাপমাত্রা এখন -20°C। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও আইটিবিপির উদ্যোগে প্রথম এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মোট 8টি টিমের খেলা, সম্ভাবনাময় খেলোয়াড়দের বিদেশে খেলানোর সুযোগ দেওয়া হতে পারে। তোমার দিন মঙ্গলীয় দিন হোক, আজকে দিনটা পছন্দ।